ভোটের আগে ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালার থানার মালিহাটি গ্রামে। কংগ্রেসের সঙ্গে নির্দল এবং সিপিআইএম এর মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গিয়েছে শান্টু শেখ নামে একজন তৃণমূল সমর্থকের বাড়ি ফিরছিলেন মোটর বাইকে, হঠাৎই তার উপর চড়াও হয় বেশ কয়েকজন। এমনকি শান্টু শেখ ছাড়াও তার মা এবং অন্য ভাইদের ওপরও মারধর করা হয়। সকলেই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। শুনবো আক্রান্ত তৃণমূল কর্মী শান্টু শেখের বক্তব্য। আমাদের তো ধরে আমরা তৃণমূল সমর্থক, আমরা ব্লক সভাপতি সমন্বয়ের লোক নয়, তৃণমূল সমর্থক, কিন্তু আমি যে ওয়ার্ডের ঝামেলাটা হয়েছে ওই ওয়ার্ডের লোক আমি নয়, আমরা মালয়াটির ভোটার, মালয়াটির লোক। কিন্তু ওরা জানে কি এরা শান্টু শেখকে জমাতে পারলে ওই ওয়ার্ডটা আমরা দখল করতে পারব, কিন্তু আমি তো কোনো ঝামেলায় যাই না, এই বলে আমাকে অ্যাটাক করেছে। এবার এরা হঠাৎ অ্যাটাক করেছে, আমি বাইক থামিয়েছি, আমাকে লাঠি ইট পাত তারা ইউন করে বাড়ির বাইকে ওরা সবাই ধরা করে আমাকে সবাই বাড়ি, আমার ভাইরা বাড়ি ঢুকে পড়ে, আমার ভাইরা যখন বলে কি আমার ভাইকে ঠিক বাড়ি ঢুকিয়ে দিয়েছি, আমার ভাইরা কাহাত পায়, দেখেন না এখানে একটা ভাই আছে, এখানে একটা ভাই আছে ইঞ্জুরি রিপোর্ট হয়েছে, আরও দুটো ভাই আছে ওরা আঘাত হয়েছে, বাড়িতে এবার একা কী করবে, ওরা দুজন বাড়িতে আছে। ওই মহিলাটা কি আপনার? মহিলাটা আমার মা, আমার মাকে এসে মাথায় লাঠি বাড়ি দেয়। এদিকে ওই এলাকার বাসিন্দা নুরুল শেখ নামে একজনকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাড়ির লোকজন। অভিযোগ, ফোন করে বাড়িতে ডেকে ব্যাপকভাবে মারধর করা হয় নুরুল শেখকে, এরপর তাকে রক্তাক্ত অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়। শুনব নুরুল শেখের স্ত্রী আশিয়া বিবির বক্তব্য। আমিও পেছু পেছু গেলাম, আমার মেয়ে এইখানে কাপড় কাচ্ছি না, কাপড় কাচতে কাচতে একটু যেমন দেখি স্যার, ওর আব্বাকে শিকা করে মারছে, তেমন মেয়েটা যেমন ধরি স্যার, তেমন আমার মেয়েটা আর গায়ে পিঠে মারছে, ওর বাপকে মাথা টাকা মেরে ফাটি দিবি। কে ফাটালো? আপনার স্বামীকে পাওয়া যাচ্ছে না? আমার স্বামীকে পেছি না। আপনি কি মনে হচ্ছে আপনার স্বামী? আমার স্বামীকে কি মনে হচ্ছে আমি বলতে পারবো না, তারা এখন লিয়ে গেছে, আমি এখনো পর্যন্ত জানি না। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।